ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। সাড়ে তিন বছরের বাচ্চাটিকে আনা হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর থেকে। আনা হয়েছে, সাড়ে তিন বছর বয়স, কিন্তু যখন ছ মাস বয়স ছিল তখন থেকে স্কিন ডিজিজ এরকম দেখা যাচ্ছে। সো অন ফাইন স্ক্রুটিনি আই হ্যাভ ডায়াগনোস্টিক সোরিয়াসিস হাতে এবং পায়ে, দুই হাতে এবং পায়ে এটা পিওর সোরিয়াসিস বলে ডায়াগনোসিস করলাম। ইট ইজ এ সোরিয়াসিস। তো বাচ্চাটা খুব দুর্ভাগ্য, খুলতে হবে না, সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, আস্তে আস্তে আরো মুখেও ছড়িয়ে যাচ্ছে। সো সোরিয়াসিস অল ওভার দ্য বডি, কিন্তু সোরিয়াসিস তো বেশি ফাটে না, এটা ফেটেও যাচ্ছে বললে। কোথায় বেশি ফাটে? সব জায়গায়, এই পাগুলোতে বেশি করে, এটা এই সপ্তাহখানেক আগে ছিল। তো ক্র্যাকস, দেয়ার ক্রেকিং, সারা বছরের মধ্যে কোন সময় বেশি বাড়ে? শীতকালে বেশি বাড়ে। জিভ দেখাও, জিভ বের করো, বড় করে, তো টাং স্যালাইভেটেড, ময়েস্ট, ভিজে, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, পায়খানা প্রস্রাবে ঘামে খুব গন্ধ আছে, অত গন্ধ নেই, পিপাসা কেমন, প্রায় জল চাই, পিপাসা বেশি, মুখ দিয়ে লালা পড়ে, জিভটা ভিজে থলথলে, ঘাম কেমন, ঘাম বেশি, এখন বেশি ঘাম হচ্ছে, ঘামে গন্ধ হয়, তাহলে মিষ্টি ভালোবাসে, মাছ মাংস ডিমের মধ্যে কি ভালোবাসে, মাংস মাংস অতটা পছন্দ করে না, এই বাচ্চার জন্য একটা ঔষধ সিলেকশন করতে হবে। মলম লাগিয়েছ অনেক, মলম লাগিয়েছ, মিষ্টি ভালোবাসে, ওর শীত বেশি না গরম বেশি বুঝতে পারো? কি করে বোঝো দুটোই? খুব শীত করে, খুলতে চায় না, আবার গরমকালে খুব গরম, চান করতে চায়, শীতকালে গরমের সময় অনেকক্ষণ ধরে করতে চায়, শীতকালে চান করতে চাও না, এখন তুমি কথা বলছো না কেন? এখান থেকে বেরোলেই তো অনেক কথা বলবে, তাইতো? তো সমস্যায় পড়ে গেলে তুমি এখন, তাহলে এই বাচ্চাটার জন্য সালফারের লক্ষণ আসছে, মাছলের লক্ষণ আসছে, সালফারের লক্ষণ কেন? অনেক মলম লাগিয়েছে, মিষ্টি পছন্দ করে, গরম আছে, স্কিন ডিজিজ তো বটেই, ড্রাই টাইপের, মাস চলে, অনেক সিমটম আছে, লালা পড়ে, পিপাসা আসে, জিভটা ভিজে থলথলে, পায়খানা কেমন, তো সালফার ভাবা যায়, মাস চল ভাবা যায়, আবার ক্যালকিরে কার্বো ভাবছো, কেন এখন পেট্রোলিয়াম ভাবছো, কেন কেন পেট্রোলিয়াম, কেন শীতকালে উইন্টার অ্যাগ্রেশন, শীতকালে ক্র্যাক হয়ে যায়, ক্র্যাক হয়ে রক্ত পড়ে, এই দুটো সিমটমই পেট্রোলিয়ামকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো সালফার, মার্কুরিয়াস, পেট্রোলিয়াম, এই তিনটে ওষুধের মধ্যে আমাদের সিলেকশন করতে হবে। আমরা তিনটে
এই রোগীর ক্ষেত্রে তিনটে ওষুধের যে কোনোটাই প্রেসক্রিপশন করতে পারে, কারণ মাংসলের অনেক সিমটমই আছে, জিভটা পুরো মাংসলের, লালা পড়ে, পিপাসা আছে। সুতরাং মাংসল দেওয়া যে খুব ভুল হবে তা নয়। সার্ভার আমরা দিতে পারি, অনেক মলম লাগানো হয়েছে, ড্রাই টাইপের স্কিন ইরাপশনস, কোন সময় চুলকায় ও খুব চুলকায় হাত দিয়ে, সবসময় চুলকানি আছে, রাত্রে একটু বেশি চুলকায়, সেটাও মাংসলের পক্ষে গেল। তাহলে মার্সল সালফার এত মলম লাগিয়েছে, মিষ্টি ভালোবাসে সালফার, কিন্তু পেট্রোলিয়ামটাই প্রথমে দিতে চাইছি, এই কারণে শীতকালে বাড়ে একটা স্ট্রং জেনারেল মডেলিটি। এই বাচ্চার স্ট্রং মেন্টাল সিমটম কিছু পাচ্ছি না, মেন্টাল সিমটমের তাহলে আমি জেনারেল সিমটমের দাম বেশি দেবো। জেনারেল সিমটমের দাম দিতে গেলে আমাকে মেন্টাল জেনারেল বা ফিজিক্যাল জেনারেল নিতে হবে, মেন্টাল জেনারেলের তেমন কিছুই পাওয়া যাচ্ছে না, একটু মারমুখী আছে, মাঠটার দেয় রাগ আছে, রাগ আছে, খুব রাগ অবশ্য পেট্রোলিয়ামে আছে। পেট্রোলিয়াম ইজ এ ভেরি ইরিটেবল পেশেন্ট। আর ফিজিক্যাল জেনারেল একটা সিজনাল অ্যাগ্রাভেশন, উইন্টার অ্যাগ্রাভেটস পেট্রোলিয়াম, রাগ বেশি পেট্রোলিয়াম। আর ক্র্যাকড ভ্যারাইটি, ক্র্যাক ফেটে যায়, ফাটার টেন্ডেন্সি পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়ামে কটা পেলাম, উইন্টার অ্যাগ্রাভেটস, ইরিটেবল টেম্পারামেন্ট, খুব রাগ, পেট্রোলিয়ামে রাগ বেশি, আর ক্র্যাক টেন্ডেন্সি। কিন্তু আরও দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট যার জন্য আমি পেট্রোলিয়াম ভাবছি, সেটা তোমাদের মাথায় আসবে না, বলতে পারবে না। পেট্রোলিয়াম উইন্টার অ্যাগ্রাভেটস নো ডাউট, কিন্তু পেট্রোলিয়ামের আরও দুটো পয়েন্ট যা আমি চিন্তা করেছি সেটা কেউ বলতে পারবে কি? পেট্রোলিয়াম শীতকালে বাড়ে, ঠিক আছে, পেট্রোলিয়াম ক্র্যাকড ভ্যারাইটি, ঠিক আছে, ইরিটেবল টেম্পারামেন্ট, ঠিক আছে, আর দুটো স্ট্রং সিমটম থাকার জন্যে আমি পেট্রোলিয়ামকে জোর দিচ্ছি। সি, পেট্রোলিয়াম ইরিটেবিলিটি ইন দ্য ফার্স্ট গ্রেড, খুব রাগ। আর দুটো সিমটম যেটা জোর দিচ্ছি সেটা হলো স্কিন ফিয়ার্স অফ অ্যাকশন। পেট্রোলিয়াম একমাত্র ওষুধ যার কিনে স্কিনটাই মেন, অ্যাফিনিটি ওভার পেট্রোলিয়ামের অন্য অর্গানে আর তো বলতে গেলে কোনো কাজই নেই স্কিন ছাড়া। সো ফিয়ার্স অফ অ্যাকশনটা কভার করছে পেট্রোলিয়াম, আর একটি ইম্পর্টেন্ট কভার করছে পেট্রোলিয়াম গ্রেট অ্যাভারশন টু মিট, গ্রেট অ্যাভারশন টু মিট। কিন্তু অ্যাভারশন টু মিট অনেকে হতে পারে, বাচ্চার ক্ষেত্রে বেশি দাম দেবো আমি, বাচ্চারা তো মাছ মাংস টম খেতে ভালোবাসে, অনেক বাচ্চাই আর মাংস ছাড়া ভাতই খায় না, অনেক বাচ্চা বলে যে আমাকে মাংস দাও নাহলে ভাত খাবো না, সেই বাচ্চা রিপাগন্যান্স টু মিট পেট্রোলিয়াম। ইফ ইউ গো থ্রু দ্য কেনস রেপার্টরি, অ্যাভারশন টু মিট পেট্রোলিয়াম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড, অ্যাভারশন টু মিট পেট্রোলিয়াম। তো শীতকালে বাড়ে পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, ইরিটেবল টেম্পারামেন্ট পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, ক্র্যাকিং ইন ভ্যারাইটি পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, অ্যাকস ওভার দ্য স্কিন দি মেডিসিন, অ্যাকস ওভার দ্য স্কিন পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, অ্যাভারশন টু মিট পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড, অ্যান্ড ইরিটেবল টেম্পারামেন্ট পেট্রোলিয়াম ফার্স্ট গ্রেড। তাই সব দিক দিয়ে আমরা মার্কুরিয়াসকে পরাজিত করলাম, তার কারণে স্ট্রং অ্যাভারশন পেলাম, স্ট্রং অ্যাভারশন টু মিটের ক্ষেত্রে প্রমিনেন্ট, না আছে সালফারে, না আছে মার্কুরিয়াস, শীতকালে খুব বাড়ে, না আছে মার্কুরিয়াস, না আছে সালফার, রাগ খুব বেশি,
মার্কুরি আছে, সালফারে আছে, পেট্রোলিয়ামে আছে, কিন্তু অ্যাভারশন টু মিট ওগুলোতে নেই। ক্র্যাকিং ইন ভ্যারাইটি, ফেটে ফেটে যায়, রক্ত পড়ে, পেট্রোলিয়াম। সো পেট্রোলিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন, চট করে যাবে না, রোগটা ওষুধ খাওয়াতে হবে ধৈর্য ধরে। তবে আপাতত আমরা পেট্রোলিয়ামকেই সাজেস্ট করলাম। সো পেট্রোলিয়াম ইজ দ্য চয়েস অফ মেডিসিন।